দুনিয়ায় খেরাত শিখতে হলে এসো আল হিকমার ছায়া তলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। আমাদের পড়াশোনা ঠিকমতো চলতেছে, মাশাআল্লাহ। খেলাধুলা তো চলতেছে, তাই না? অল্প অল্প, মাশাআল্লাহ। ঠিক আছে, আমরা আমাদের প্রত্যেকের শিট খুলি। শিটের এরকমভাবে মাখরাজের পৃষ্ঠা, প্রথম পৃষ্ঠাটা খুলে দিই। আমরা মাখরাজ পড়েছিলাম, তাই না? আমি প্রশ্ন করি, মাখরাজ কাকে বলে? আপনারা উত্তর দেন। মাখরাজ কাকে বলে? হরফ উচ্চারণের স্থানকে মাখরাজ বলে। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। আরবি হরফ কয়টি? আরবি হরফ 29টি। মাখরাজ কয়টি? মাখরাজ 17টি। এক নাম্বার মাখরাজ, সবাই একসাথে বলেন, হলকের শুরু হইতে হামজাহা। এক নাম্বার মাখরাজ, হলকের শুরু হইতে হামজাহা। দুই নাম্বার মাখরাজ, হলকের মধ্যখান হইতে আইনাহা। তিন নাম্বার মাখরাজ, হলকের শেষ ভাগ হইতে গাইনাহা। এই তিনটা মাখরাজ পর্যন্ত আমাদের পড়া ছিল, আমরা পড়েছিলাম। আবার আমরা ওই মাখরাজ কাকে বলে থেকে শুরু করে এই তিন নম্বর মাখরাজ পর্যন্ত পড়বো ইনশাআল্লাহ। তারপরে দেখি আমাদের মজার পড়াটা, মুরাক্কাব পড়া চলতেছিল। এই মুরাক্কাব পড়াটা কিন্তু অনেক মজার পড়া, মিলানো হরফের সাথে হরফের মিলানো, তাই না? হ্যাঁ, অনেক মজার পড়া। মুরাক্কাব কাকে বলে? হ্যাঁ, মুরাক্কাব অর্থ কী? মিলানো, তাই না? মুরাক্কাব কয়টি হরফে হয়? 22 হরফে হয়। মুরাক্কাব কাকে বলে? মুরাক্কাব, আমার সাথে সাথে বলেন, মুরাক্কাব ডানের হরফকে বামের হরফের সঙ্গে মিলিয়ে লেখাকে বলে, তাই না? ডানের হরফকে বামের হরফের সঙ্গে মিলিয়ে লেখাকে বলে। এখানে আমরা পড়েছিলাম বা আলিফ, তালিফ, সালিফ, জিম আলিফ, হা আলিফ, তাই না? হ্যাঁ। তারপরে নকশা পড়েছিলাম, এই যে দেখেন, এক দাঁত গোল মাথা, তিন দাঁত সদের মাথা, ত। এই নকশাটা দিয়ে আমরা এই হরফগুলো লিখতে পারবো। এই নকশাটা দিয়ে আমরা 13টা হরফ লিখতে পারবো, 13টি হরফ। এক দাঁত দিয়ে 5 হরফ, বাতাসা জিম খ, বাতাসা নুন ইয়া। গোল মাথা দিয়ে 2 হরফ, ফা কফ। তিন দাঁত দিয়ে 2 হরফ, সিন শিন। সদের মাথা দিয়ে 2 হরফ, সদ। তর মাথা দিয়ে 2 হরফ, ত। তারপর আমরা পড়েছিলাম উল্টা দাঁত হার মাথা, আইনের মাথা, লামের মাথা, গোল হামিম। এই উল্টা দাঁত দিয়ে, এই উল্টা দাঁত হার মাথা, আইনের মাথা, লামের মাথা, গোল হামিম, এই নকশাটা দিয়ে আমরা 9টি হরফ পাব। হা খ জিম আইন গয়ন কাফ লাম হা মিম, এই 9টি হরফ পাব। কিভাবে দেখেন, হার মাথা দিয়ে 3 হরফ, হা খ জিম আইনের মাথা দিয়ে 2 হরফ, আইন গয়ন, লামের মাথা দিয়ে 2 হরফ, কাফ লাম, হার মাথা দিয়ে 1 হরফ, হা, মিমের মাথা দিয়ে 1 হরফ, মিম। এই পর্যন্ত আমাদের পড়া ছিল, তাই না? এই যে দেখেন, এখন 22টি হরফ আমাদের দেখা দিচ্ছে। কিভাবে 22টি হরফ হলো? এই যে আগে আগে 13টি ছিল আর পরে 9টি, তাই না? দেখছেন, এই দেখেন, বাতাসা নুন ইয়া ফা কফ সিন শিন সদ ত দ হা খ জিম আইন গয়ন কাফ লাম হা মিম। এই যে 22টি হরফে মুরাক্কাব হয়, এই যে মুরাক্কাব মানে মিলানো, এই প্রত্যেকটা হরফ দেখেন একটা হরফের সাথে একটা হরফ মিলানো আছে, ঠিক আছে? আমরা যেরকমভাবে বন্ধুরা পাশাপাশি বসে মিলে থাকি, মিলে বসি,
এরকম ভাবে হরফগুলো পাশাপাশি বসে মিলে গেছে, দেখছেন? এই তো, তাহলে আবার পড়ি। এই পড়াটা আমাদের আবার ভালো করে করতে হবে। উপরের নকশা দুইটা মুখস্থ করতে হবে। এক দাঁত গোল মাথা, তিন দাঁত সদের মাথা, ত উল্টা দাঁত হার মাথা, আইনের মাথা, লামের মাথা, গোল হা মিম। এখন এই নকশাটা ছিল, যে এই নকশাটা দিয়ে আমরা হরফগুলো শিখবো। হার মাথা দিয়ে তিন হরফ, হা খ জিম। আইনের মাথা দিয়ে দুই হরফ, আইন গাইন। লামের মাথা দিয়ে দুই হরফ, লা কাফ লাম। হার মাথা দিয়ে এক হরফ, হা মিমের মাথা দিয়ে এক হরফ, মিম। এই নকশাটা আমরা পড়ব, সবাই আমার সাথে সাথে বলেন। বা তা সা নুন ইয়া ফা কফ সিন শিন সব দদ ত জ হা খ জিম আইন গাইন কাফ লাম হা মিম। মাশাআল্লাহ, এই পর্যন্ত আমাদের পড়াটা, আবার রিভিশন দিব ইনশাআল্লাহ। তারপর আমাদের হাদিস ছিল, কালিমা ছিল, তাই না? বলেন, কালিমা তৈয়বা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালিমা তৈয়বার অর্থ আল্লাহ তাআলা ব্যতীত আর কোনো মাবুদ নেই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। এক নম্বর হাদিস শরীফ, আখলিস দিনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। হাদিস শরীফের অর্থ তোমার ইমানকে খাঁটি করো, অল্প আমলি নাজাতের জন্য যথেষ্ট হইবে। দুই নম্বর হাদিস শরীফ, খৈরুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। হাদিস শরীফের অর্থ তোমাদের মধ্যে সর্ব উত্তম ওই ব্যক্তি যিনি কুরআন মাজিদ শিক্ষা করেন এবং শিক্ষা দেন। তিন নম্বর হাদিস শরীফ, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। হাদিস শরীফের অর্থ ইলমে দ্বীন শিক্ষা করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। চার নম্বর হাদিস শরীফ, আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা ইমানের অঙ্গ। পাঁচ নম্বর হাদিস শরীফ, মিফতাহুল জান্নাতি সালা। হাদিস শরীফের অর্থ নামাজ বেহেশতের চাবি। এই পর্যন্ত আমাদের সবক হয়েছিল, তাই না? এগুলো আমরা রিভিশন করব। পাঁচটি হাদিস আমরা মুখস্থ করে আব্বাম্মুকে শোনাবো। তারপরে বসার আদব তিন প্রকার, এগুলো সব পড়বো। ইস্তেঞ্জার আদব, পাঁচ দিকে ফিরিয়া ইস্তেঞ্জে যাওয়া নিষেধ। এগুলো বাসায় বসে বসে পিছনে পড়াগুলো একটু রিভিশন দিব। তারপর আমাদের অজু ভঙ্গের কারণ ছিল, তাই না? অজু ভঙ্গের কারণ সাতটি, পায়খানা বা পেশাবের রাস্তা দিয়ে কোনো কিছু বের হওয়া, মুখ ভরিয়া বমি হওয়া, শরীরের ক্ষতস্থান হইতে রক্ত পুঁজ বা পানি বের হয়ে গড়িয়ে পড়া, থুতুর সঙ্গে রক্তের ভাগ সমান বা বেশি হওয়া, চিত বা কাত হয়ে হেলান দিয়ে ঘুম যাওয়া, পাগল মাতাল ও অচেতন হওয়া, নামাজে উচ্চ স্বরে হাসা। এই পর্যন্ত আমাদের ছিল। এখন আমরা দেখি আমাদের আজকে আমরা নতুন পড়ার মধ্যে নিব, যে আমরা তাকবীরে তাহরিমা, তাকবীরে তাহরিমা কি? আল্লাহ আকবার, এটা মুখস্থ করব। তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার, তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার, এটা আমরা এটা মুখস্থ করে ফেলবো। তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার, এটা মুখস্থ করবো, আল্লাহু আকবার। তারপর আমাদের সালাম ছিল, সালামের উত্তর ছিল মুসাফার দোয়া, মোয়ানাকার দোয়া, ঘুমে যাওয়ার শুরুতে কোন দোয়া পড়তে হয়, তাই না? অনেক দামি দামি। তারপর আজকে আমরা ঘুম থেকে উঠিয়া কোন দোয়া পড়তে হয়, এটা অবশ্যই আমাদের জানার দরকার, তাই না? আল্লাহ আমাদের এত সুন্দর করে ঘুম পাড়ায়, আবার ঘুম থেকে উঠায়, তা আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে। হ্যাঁ, নিদ্রা থেকে উঠিয়া কোন দোয়া পড়তে হয়, নিদ্রা থেকে নিদ্রা হইতে জাগ্রত হইয়া এই দোয়া পড়তে হয়।
কোন দোয়া? ধান। আমার সাথে সাথে বলেন আলহামদুলিল্লাহিল্লাযী, 10 বার আলহামদুলিল্লাহিল্লাযী, 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 আলহামদুলিল্লাহিল্লাযী। মাশাআল্লাহ, সবাই বলতেছেন আলহামদুলিল্লাহিল্লাযী। আহয়ানা বাদামা আমাতানা ওয়াইলাইহিন নুশুর। আলহামদুলিল্লাহিল্লাযী আহয়ানা বাদামা আমাতানা ওয়াইলাইহিন নুশুর। প্রত্যেকটি শব্দ 10 বার 10 বার করে পড়লে আমার পড়া মুখস্থ হয়ে যাবে। আলহামদুলিল্লাহিল্লাযী আহয়ানা বাদামা আমাতানা ওয়াইলাইহিন নুশুর। এই পর্যন্ত আমরা সবকটা পড়ব ইনশাআল্লাহ। পরবর্তীতে আমরা ভালো করে মশক করলে আমাদের পড়া ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা বাসায় পরিবেশে থাকবো, আব্বু আম্মুর কথা শুনবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।